দিলীপ ঘোষ মহোদয়ের কাছ থেকে আমরা মূল্যবান কথা শুনবো আজকের বিশেষ সম্মানিত অনুষ্ঠানে। বালা দুর্গা মাইকি উপস্থিত স্থানীয় শ্রদ্ধি নাগরিক বৃন্দ, পার্টির কর্মী কর্মকর্তা এবং আমার সঙ্গে যারা এসেছেন মঞ্চে বসে আছেন, মাননীয় জেলা সভাপতি, জেলা সাধারণ সম্পাদকগণ, মন্ডল সভাপতি, অন্যান্য কর্মকর্তাগণ, সবাইকে আমার তরফ থেকে বিজয়ার প্রতি শুভেচ্ছা এবং কোজাগরি পূর্ণিমারও শুভেচ্ছা এবং অভিনন্দন। সবাই ভালো থাকবেন। আপনারা সেই চারটের থেকে এখানে এসছেন সম্মেলনে যোগ দেওয়ার জন্য এবং নিরন্তর প্রোগ্রাম চলছে আপনারা দেখছেন, তার মধ্যে কিছু আনন্দ অনুষ্ঠানও হয়েছে, ভাষণও হয়েছে। আমরাও সকাল থেকে বেরিয়ে বিভিন্ন জায়গায় মন্ডলে মন্ডলে বিজয়া সম্মেলন করতে করতে এখানে পৌঁছেছি। পার্টির তরফ থেকে ঠিক হয়েছে যে সমস্ত মন্ডলে বিজয়া সম্মেলন হবে, ছোট হোক বড় হোক, ঘরের মধ্যে বাইরে। এখানে তো জনসভার আকারে হচ্ছে, সুন্দর আবহাওয়া আছে, মাঝখানে কোথাও একটু বৃষ্টিও হয়েছিল, কালকেও হয়েছে, কিন্তু সব মিলিয়ে ভালো একটা পরিবেশ, না ঠান্ডা না গরম, আমরা এই অনুষ্ঠানে অংশগ্রহণ করছি। আমাদেরও আমাদের এখানকার স্থানীয় কার্যকর্তারা ডেকে এই অনুষ্ঠানে অংশগ্রহণ করার সুযোগ করে দিয়েছেন, তাদেরকে ধন্যবাদ জানাই। দুর্গাপূজা যেন আমাদের মন্ডল সভাপতি বললেন, সুখে দুঃখে মিলিতভাবে হয়েছে, ভালো হয়েছে মন্দ হয়েছে, শুধু এখানে নয়, ভালো মন্দ সব জায়গায় সারা দুনিয়ায়। দু বছর আড়াই বছর ধরে করোনার জন্য আমরা ঘরের মধ্যে বন্ধ ছিলাম, পুজো পাঠ করতে পারেনি, আনন্দ উৎসব করতে পারেনি, এবং আনন্দ করার জন্য খরচার জন্য টাকা পয়সা দরকার সেটাও কম ছিল, সারা দুনিয়াতে মন্দি চলছে। তারপরেও কোথাও যুদ্ধ চলছে, কোথাও খরা চলছে, কোথাও বন্যা চলছে, ভূমিকম্প চলছে, চলছে। আমাদের ধর্মে বলে যেখানে পাপ অনাচার বেশি হয় সেখানে এই ধরনের দুর্যোগ দুর্বিপাক হয়, সারা দুনিয়াতেই চলছে অনাচার অত্যাচার, পশ্চিমবাংলায় হয়েছে। দুর্গাপুজো বাড়িতে বসে বসে আমরা দেখি, সারা বাংলায় তথা ভারতে কোথায় বড় বড় বিশ্বেও দুর্গাপুজো হয়, কেমন টিভির পর্দায় দেখি বসে বসে, মা দুর্গাকে দেখি, সুন্দর প্রতিমা দেখি, তার সঙ্গে রাক্ষসও দেখি, কিন্তু মূর্তি আগে। এবারে কিন্তু দুর্গাপূজার সময় জ্যান্ত রাক্ষসদের আমরা টিভিতে দেখেছি, কে 10 দিনের জেলের রিমান্ড পেয়েছে, কে 25 দিনের জন্য যা থানায় যাচ্ছে, অমুককে ডেকে পাঠানো হয়েছে, পুজোর সময় কেউ ছুটি পায়নি, অমুক আসছেন না, অনেক অমুক অসুস্থ হয়ে গেছেন, এই খবর। অসুর তো আমরা দেখি, সে মাটির অসুর দেখি, এবার জ্যান্ত অসুর দেখতে হয়েছে পুজোর সময়ও। আমি তো ভয় আর বাংলা চ্যানেলই দেখিনি, যা কটা দিন তো ভালো খবর শুনি একটু, সারা বছর তো চোর ডাকাতদের দেখতাম। অসুর কে? বড় বড় গুমুক দাঁত, এই গায়ে পেশি, ওরকম না। অসুর হচ্ছে সে যে অন্যকে অত্যাচার করে, অন্যের ধন সম্পত্তি লুট করে, অন্যের প্রাণহানি করে, মহিলাদের উপরে মা বোনের উপরে অত্যাচার করে, সে হচ্ছে অসুর, সে হচ্ছে রাক্ষস। এটাই শাস্ত্রে আছে। এই যারা ভারী ভারী চেহারা 1 কুইন্টালের উপরে সব জেলে বসে আছেন, তাদের ইতিহাস দেখুন, তাদের টাকা পয়সা বাড়িতে কোটি কোটি পায় আছে, কাট কে জমি বিক্রি করে দিয়েছে, কে মায়ের বোনের বিয়ের জন্য গয়না ছিল বন্ধুক করে বন্ধক করে দিয়েছে, কে ব্যাংকে বাপের টাকা চোর নিয়ে দিয়েছে, কারণ চাকরি ছিল, লোকে ধন লুট করেছে, জমি বাড়ি লিখিয়ে নিয়েছে, গয়নাপত্র নিয়ে বলে টাকা নেই তো গয়না দিয়ে যায়, লুট করেছে। ভোটের পরে যে সারা বাংলায় গন্ডগোল হয়েছে, বাড়িতে আগুন দিয়েছে, পুকুরের ধান কি বলে মাছ লুট করেছে, গরু ছাগল নিয়ে গেছে, বাড়িতে আগুন দিয়েছে, মা বোনদের গায়ে হাত দিয়েছে, এরাই করিয়েছে। তার পরিণাম হচ্ছে এই যে অসুর আজকে আমাদের দেখতে পাচ্ছি, মানে অন্যায় অত্যাচারে চূড়ান্ত চলছে পশ্চিমবাংলায়। তাই 12 বছরের ছেলেকে মেরে দেওয়া হচ্ছে, 12 বছরের মেয়েকে রেপ করে হত্যা করা হচ্ছে, 5 বছরের ছেলেকে ডেকে নিয়ে মেরে বস্তায় পরে ছাদে রেখে দিয়েছে, 15-16-18 বছরের ছেলেদের খুন করে দিচ্ছে, মহিলাদের উপর তো অত্যাচার হচ্ছেই, মেরে টাঙিয়ে দিচ্ছে, 10 জন 8 জন মহিলা 2 জন বাচ্চাকে জ্যান্ত পুড়িয়ে ফেললো বীরভূমে বাঘপুরীতে। এই চরাচার কি হবে, কারা করছে, এরাই করছে। তাই একজন মন্ত্রী, তিনি দুর্গা পূজা করেন খুব নাম করা কলকাতায়, প্রত্যেক বছর মুখ্যমন্ত্রী সেখানে উদ্বোধন করতে যান, এবার কিন্তু যাননি, কেন যেতে পারছেন না কেন? কারণ ওই যে টাকা দিয়ে পুজো হচ্ছে, মা তো খুশি হয় না, কি করে মাকে বসিয়ে রেখেছে বানিয়ে, কেউ খুশি হয় না। আরেকজন কালী পুজো করেন পার্টি অফিসে বীরভূমে,
তিনি এবার নাই পুজোটাকে করবো খোঁজা হচ্ছে লোকজন। 15-20 কিলো সোনার গয়না আছে, এটা মাকে পড়ান, কালী কালী মাকে ছবি বেরিয়ে যায় পেপারে তাই দেখলাম। এবার গয়না কে পড়াবে, সে গয়না কোথায় আছে, কার টাকার গয়না? গরু বিক্রি করে কয়লা বিক্রি করে যদি আপনি গয়না পড়ান, সে 10-20 কিলো করে 1 কুইন্টাল গয়না পড়ালেও জেল থেকে বাঁচতে পারবেন না, তাই মা তাকে জেল থেকে আটকাতে পারেন। গরিব লোকের টাকা অবৈধভাবে তৈরি লুট করা সম্পত্তি দিয়ে মা খুশি হন না। তাই আমাদের দেশে বাবা শিব বলেছে কেমন বাঘছাল করে আর কিচ্ছু চাই না, কোনো ভোগ নাই। হ্যাঁ খুব বেশি হলে খুশি একটু গাঁজা দিয়ে দিন খুশি। দুর্গাপূজা হয়ে গেল, সারা দুনিয়াতে ভূমিকম্প সুনামি হচ্ছে, অনাবৃষ্টি, কেন? আবহাওয়া খারাপ হয়ে গেছে, ক্লাইমেট চেঞ্জ হয়ে গেছে, জলবায়ু পরিবর্তন হয়ে যাচ্ছে, কেন? জঙ্গল কেটে দিচ্ছে, ধ্বংস করে দিচ্ছে আমরা। কিন্তু দুর্গাপূজাতে দেখুন প্রত্যেকটি দেবী দেবতার সঙ্গে একটি না একটি বাহন রূপে একটি পশু পাখি জন্তু জানোয়ার আছে, সাপ ইঁদুর গরু থেকে আরম্ভ করে সিংহ পর্যন্ত। ভগবান তৈরি করেছেন সবাইকে এই প্রকৃতির জন্য, ব্যালেন্সের জন্য, তাকে মারা শেষ করার অধিকার আমাদের নাই। আমরা বাঘ মেরে ফেলেছি বলে জঙ্গল কেটে ফেলছিল, ইঁদুর এসব সাপ মেরে ফেলেছি বলে ইঁদুর বেড়ে যাচ্ছে, পোকামাকড় বেড়ে যাচ্ছে, ব্যাং মেরে ফেলেছি বিষ দিয়ে তো পোকামাকড় বেড়ে যাচ্ছে, বিষ দিতে হচ্ছে, বিষাক্ত হয়ে গেছে, মাছ নাই আজকে নদীতে। যারা বড়রা বসে আছেন জিজ্ঞেস করুন খালে বিলে এই সময় কত নদীতে পুকুরে জমিতে কত মাছ হতো, এখন কোনো মাছ নাই। বিল মাছটা পুকুরেও নাই নদীতেও নাই, প্রকৃতি ধ্বংস হয়ে যাচ্ছে। তাই আমাদেরকে পশু পাখি জন্তু জানোয়ারকে নিয়ে বাঁচার কথা বলা হয়েছে। সমস্ত দেবী দেবতার সঙ্গে এক একজন বাহন আছে, ছোট হোক আর বড় হোক। ইঁদুরকে পর্যন্ত রেখেছি, সাপ যে আমাদের ক্ষতি করে দেখলে মেরে ফেলে তাকেও বাবার জটার মধ্যে রেখে দিয়েছি। আরো মজার ব্যাপার, সিংহ আর গরু কি এক জায়গায় থাকে তো ঘাড় মটকে খেয়ে ফেলে, ইঁদুর আর সাপ এক জায়গায় থাকে না, পেঁচাও ইঁদুরকে খায় এক জায়গায় থাকে না। কিন্তু দেখুন কার্তিকের যে ময়ূর সে সাপ খায়, এটা প্রধান খাদ্য তার। আর যখন এক পরিবারের সবাই এক জায়গায় আছে এক চালাতে কোনো ঝগড়াঝাট নাই, কারণ আমি যদি নিজের কথা আগে ভাবি তাহলে ঝগড়া হবে। আমরা এই যে বিজয় সম্মেলন করছি আনন্দ, আপনারা 3 ঘন্টা বসে আছেন, নাম শুনছেন, গল্প শুনছেন, ভাষণ শুনছেন, ঝগড়া নেই, হাতে একটু মিষ্টি খেয়ে বাড়ি যাবো, আমরাও এক জায়গায় কয়েক জায়গায় করে এলাম, লাড্ডু খেয়ে বাড়ি চলে যাচ্ছে আনন্দের সঙ্গে, পরস্পর সঙ্গে দেখা হয় তাতে খুশি। আমাদের কথা শুনে আমাদের টিএমসির বন্ধুরাও সব জায়গায় বিজয় সম্মেলন শুরু করেছে, নাকি 5000 জায়গায় হবে, 5টা হওয়ার আগে মারামারি, বিজয় সম্মেলন মারামারি শেষ হচ্ছে, গালাগালি একটু বাড়ি যাচ্ছে। এ হচ্ছে দানবীয় সংস্কৃতি, অসুর সংস্কৃতির প্রতি দেখা হবে মারামারি, আগে মারামারি, গালাগালি, জয় যোদ্ধপুর উদ্ধার, শেষ পর্যন্ত গুলোগুলি। এই হচ্ছে টিএমসি আজকে, যত গুন্ডা বদমাস ডাকা চোর ওই পার্টির মধ্যে, মারামারি দিয়ে সব সমাধান হবে। আয় অসুর কি বলছে, আয় কার কত গায়ের জোর। তাই দেবতা অসুরের যুদ্ধ যুগ যুগ ধরে চলেছে, আজকেও চলছে এখানে বাংলা। তো এই যে জন্তু জানোয়ার পশু পাখি নিয়ে প্রকৃতির সঙ্গে বাঁচার চেষ্টা আমাদের, দুর্গাপূজা তার প্রকৃষ্ট উদাহরণ। কারো সঙ্গে কারো ঝগড়া নেই, সবাই নিজেকে নিয়ে সবাই পরস্পরের সঙ্গে, জিও আর জিনে দো, সবাই একসঙ্গে থাকবো। শ্রীনন্দ বিশ্ব অমৃতস্ব পুত্র আমরা বলেছি, সমস্ত মানুষ ভাই আমাদের ভগবানের সন্তান, সুনের মানুষ ভাই, সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নাই, আমাদের কবি লিখেছেন। আর আমরা বলেছি সর্বে সুখিনা সন্তু, সর্বে সন্তু নিরাময়াহ, সর্বে ভদ্রাণী পশন্তু, মা কশ্চিত দুঃখ ভাগ হবে। যে সবাই সুখী থাক, সবাই নিরোগ থাক, কেউ যেন কষ্ট না পায়। আমাদের মন্ত্রে পুজোতে সব জায়গায় এটা বলা হয়, শুধু তাই নয়, আপনারা বাড়িতে যে পুজো করেন সেখানে পণ্ডিত মশাই শেষে শান্তি মন্ত্র বলেন, শান্তি জল চিঠি দেন, এই সবাই বসুন মাথায় দিচ্ছি, কি বলেন, বিশ্ব শান্তি, পৃথিবীর শান্তি, প্রকৃতির শান্তি, সব মন্ত্র আছে। বেশি বুদ্ধি লাগে না বুঝতে, বিশ্ব প্রকৃতি শান্তি কেন, আমি পয়সা খরচা করবো আর বিশ্বের শান্তি হবে? আমরা জানি যে সবাই সুখে থাকে পড়োশি, তাহলে আমিও সুখে থাকবো, পাশের বাড়িতে আগুন লেগে গেলে আমরা সুখে থাকবো না, পাশের বাড়িতে কেউ মারা গেলে আমরা আনন্দ করতে পারি না, যেন সবাইকে নিয়ে থাকতে হবে। সবাই মানে খালি মানুষ নয়, পশু পাখি গাছপালা সবাইকে বেঁচে বাঁচিয়ে রাখতে হবে। তাই আমরা অশ্বত্থ গাছের পুজো করি, বেল গাছের পুজো করি, বট গাছের পুজো করি, তুলসী গাছের পুজো করি, এদের উপযোগিতা আছে, কেউ ছায়া দেয়, কেউ অক্সিজেন দেয়, কে শুদ্ধ করে পরিবেশকে, সেজন্য গাছ লাগাতে বলা হয়, রথযাত্রার দিন গাছ লাগাও, প্রকৃতিকে সুন্দর করো। বিশ্বে যেখানে জঙ্গল কেটে দিচ্ছে সেখানে অনাবৃষ্টি অনাসৃষ্টি হচ্ছে, চীনে বাঁধ শুকিয়ে গেছে, বিদ্যুৎ তৈরি হচ্ছে না বলে সমস্ত তাদের মহল থেকে বাজার অন্ধকার হয়ে গেছে, এমন বৃষ্টি শুরু হয়েছে পাকিস্তানে 3 মাস ধরে জল নামেনি, 1/3 পাকিস্তান জলের মধ্যে চলে গেছে। আর আমরা কাকুমা সেই বলেছিলাম
সন্ধ্যাবেলা যদি গাছের পাতায় হাত দিয়ে বোঝায় গাছ ঘুমোচ্ছে, গাছের পাতা ছিঁড়িস না, কি বলেছেন কিনা? এখন ইংরেজি পড়াশোনা করে আমরা সব ভুলে গেছি, এইসব পুরনো কথা, অন্ধবিশ্বাস করো। যারা অন্ধবিশ্বাস করেছে তারা এখন অন্ধকারে ডুবে যাচ্ছে, আমরা কিন্তু এখনো ঠিক আছি। পশু পাখি জন্তু জানোয়ার কাউকে শেষ করার অধিকার আপনার নেই, তাকে বাঁচিয়ে রাখতে হবে। তাই আমরা ধর্মের কথা বললে কাককে শালিককে চড়ি পাখিকে আমরা খাবার দিই, কুকুরকে গরুকে রুটি খাওয়াই, এমনকি পিঁপড়ে কেউ চিনি খাওয়া আমাদের ছিল, তাদের পূর্ণ হয়, দান ধ্যান করতে হয়, মাছকে খাওয়াতে হয়, যেখানে যান আপনি এই ব্যবস্থা আছে, কারণ ও বাঁচলে আমি বাঁচবো। আজ সবাইকে খেয়ে মানুষ নিজেকে খেতে শুরু করেছে, কাটাকাটি মারামারি চলছে, সেজন্য আর ত্যাগের মাধ্যমে সুখী হওয়া যায়, সবাইকে আনন্দ করা যায়। দেখুন ভগবান শিব থাকেন মাথায় চুপ করে বসে থাকেন, দুর্গাকে দেখুন, লক্ষ্মী সরস্বতী কার্তিক গণেশ, গায়ে কত গয়না, দামি দামি জামা কাপড়, অস্ত্র শস্ত্র সব আছে, বাহন শুদ্ধ, ভগবান শিবের কি আছে গায়ে জামা? একটা বাদশাল পরে আছে, থাকে কইলে আছে খুব ঠান্ডা, কি করবে? তখন তার ক্রিম ছিল না, ছাই দিয়েছে মেখে বাগচাল করে নিল, বাহন কি সবাই তো ভালো, মার্সিডিস নিয়ে নিচ্ছে, দামি গাড়ি নিয়ে নিচ্ছে, বলছে ওই ষাঁড়টাই ঠিক আছে, একটা বলদ নিয়ে এসে তাই চড়ে ঘুরে বেড়াচ্ছে, কিছু করতো না, ছেড়ে যা চড়ে আয় তার ঘুরছে, কোনো প্রয়োগ খরচা নেই। এই পরম্পরা ভারতবর্ষে যুগ যুগ ধরে আছে, এটা এর থেকে শিক্ষা নেওয়ার দরকার আছে। আর দুর্গা পূজাতে সমস্ত জাতি সম্প্রদায় সমস্ত জায়গার সম্পর্ক লাগে, এমনকি বেশ্যা বাড়ির মাটি পর্যন্ত লাগে, ধোপা নাপিত ব্রাহ্মণ থেকে আরম্ভ করে সমস্ত মানুষের যোগদান লাগে। শুধু তাই না, আমাদের বিয়ে বাড়ি হলেও মামাও লাগে, সালাও লাগে, নাপিত লাগে, ধোপাও লাগে, এই ব্যবস্থা আমাদের পূর্বপুরুষরা করেছেন, যাতে সবাই নিয়ে বড় পুরনো যে গ্রাম দেখবেন, বড় বড় গ্রাম, সব জাতির লোক পাবেন আপনি, এনে বসাতো লোকে, ব্রাহ্মণ নিয়ে একটা, নাপিত নিয়ে একটা লাগবে, আর সবাইকে নিয়ে আমরা সুখে থাকতাম। মকর সংক্রান্তি পিঠে হলে সবাইকে ভাগ করে দিতে হয়, ধান উঠলে সবাইকে দিতে হয়, মিলেমিশে থাকতে হয়। বসুধৈব কুটুম্বকম, আমাদের শাস্ত্রে বলেছে মাতা মে পার্বতী দেবী পিতা দেব মহেশ্বর, পার্বতী আমাদের সবার মা, ভগবান শিব হচ্ছেন সবার বাবা, তাহলে আমরা কি হলাম, ভাই বোন হয়ে গেলাম। মাতা মে পার্বতী দেবে পিতা দেব মহেশ্বর বান্ধব বিষ্ণু ভক্তস্য বসুধৈব কুটুম্বকম, বলছে যত শিবের ভক্ত আছেন তার ছেলে মেয়ে আমরা সব ভাই বোন, আর সারা দুনিয়ার লোক আমাদের কুটুম্ব, কুটুম্ব বাড়ি যাই কিনা, আত্মীয় স্বজন সারা দুনিয়ার লোককে বলেছি, আর বাকিরা কি বলেছে, তুমি যদি আমার ধ্বজার তলায় আসো আমার হলে, আমার আল্লাহকে যদি পুজো করো ভালো, আমার ফাদারকে পুজো করলে ভালো, নাহলে কেটে ফাঁকা করে দেবো। কাটতে কাটতে পুরো দুনিয়া ফাঁকা হয়ে যাচ্ছে, রক্তের নদী বয়ে যাচ্ছে, দামি দামি অস্ত্র শস্ত্র কেন কিনছে, মানুষকে মারাচ্ছে। আর আমরা বলেছিলাম কি, দুনিয়ার সময় সুখী থাকো, সর্বে সুখী নশন্তু, সেই জন্য যখন ভ্যাকসিন তৈরি হলো আমাদের দেশে প্রথমবার ইতিহাসের মধ্যে ভারতবর্ষে কোনো ভ্যাকসিন হয়নি, 75-70 বছর স্বাধীনতা হয়ে গেল, 75 বছর অন্য দেশ ভ্যাকসিন তৈরি করতো 20-30 বছর পরে আমাদের দিত, পয়সা দিয়ে কিনতাম, তখন লক্ষ লক্ষ লোক মরে যেত, আর আজকে আমাদের দেশে 200 কোটির বেশি ভ্যাকসিন ফ্রিতে দেওয়া হয়েছে আমাদের দেশের লোক। 6 মাসের মধ্যে যেদিন শোনা গেল করোনা বলে একটা ভাইরাস আসছে, 6 মাসের মধ্যে আমাদের দেশের বিজ্ঞানীরা ভ্যাকসিন তৈরি করেন, মোদীজি ডেকে কমিটি করলেন যে এরকম একটা ভাইরাস শোনা যাচ্ছে, ভাইরাসের ওষুধ হয় না, আপনারা ভ্যাকসিন তৈরি করুন, ফেব্রুয়ারিতে বললেন, সেপ্টেম্বরের মধ্যে ভ্যাকসিন হয়ে গেল, টেস্ট হয়ে গেল, দেওয়া শুরু হয়ে গেল। শুধু নিজে নয়, দুনিয়ার 100টা দেশকে আমরা দিয়েছি, 50টা দেশকে ফ্রি, গরিব লোক, নেপাল ভুটানের মতো বাংলাদেশের মতো কোথায় পাবো, টাকা নেই, আমরা জানি গরিবের দুঃখ। আর 150টা দেশকে বলেছি ইতালি হেন তেন বেটা তোমাদের পয়সা আছে, মাল করি না দিলে আমার দেবো না, টাকা নিয়েছি বিজনেস করছে। আর আজ একাধিক দেশে দুর্ভিক্ষ চলছে, শ্রীলঙ্কা 400 টাকা পেট্রোল, 500 টাকা দুধ, যারা 100 টাকা পেট্রোল নিয়ে খুব কষ্ট করেন, টিএমসির লোক দেবো যা বা শ্রীলঙ্কা ঘুরে আয় কেমন সুখে আছে, পাশে বাংলাদেশ ভুটান নেপাল পাকিস্তান কিছুদিন পরে আসবে পায়ে ধরে, মোদিজি চাল ডাল শেষ কিছুদিন মাল করি, তার পাশে আফগানিস্তান তালিবান রাজ্য, সবার কাছে 5 লাখ টাকার AK-47 আছে কিন্তু বাড়িতে রুটি নাই ভাত নাই, মোদিজি বলছে ঠিক আছে, ধৃতরাষ্ট্র ওখানে বিয়ে করেছিলেন শ্বশুর বাড়ি দুর্যোধনের, গান্ধারের বাপের বাড়ি, যেটা গান্ধার নাম, বলে আমাদের তো পুরনো আত্মীয়, আমরা খাবো তোমরা কষ্ট থাকবে, 50,000 ট্রাক গম পাঠাচ্ছি আমরা তাদের পাকিস্তানের উপর দিয়ে। তো আমরা জানি পড়োশীতে যদি সুখে থাকে শান্তিতে থাকে আমরাও সুখে থাকবো, আর পাকিস্তান চিরদিন আমাদের পিছনে লেগে গেল, আজ ভিখারি হয়ে গেছে, করোনার কাপড় নেই, পেটে ভাতও নেই, ভগবানও দেখছে,
আর সেই ভারত আড়াই বছর 80 কোটি লোককে ফ্রিতে রেশন খাওয়াচ্ছেন মোদী। 80 কোটি গোটা ইউরোপটা আমেরিকাটা আমাদের পেটের মধ্যে ঢুকে যাবে, এত লোক নেই ওখানে, তাদেরকে ফ্রিতে খাওয়াচ্ছেন না। কি পাচ্ছেন কিনা চাল ডাল? ডিসেম্বর অব্দি পাবে। দিদি বলেছিলেন আজীবন, যে মোদী বলেছেন বন্ধ করে দেবো, পায়ে পড়ছি ও দয়া করে বন্ধ করবো না, না খেয়ে মরে যাবো, ভিক মাগছেন লজ্জাও পান। আরো 2 বছর যদি হয়, আমাদের দেশের চাষিরা এত অন্ন উৎপাদন করেছেন, ফ্রিতে খাওয়াতে পারি আমরা আমাদের দেশের লোক, আর আশপাশের লোককেও খাওয়াতে পারি। এই ভারতবর্ষ যখন সম্পন্ন হয়েছে সবাইকে নিয়ে আনন্দ করেছে, কিন্তু এই দুনিয়ার সমস্ত লোক আমাদের লুট করেছে, একসময় অপমান করেছে, আমাদের মন্দির ভেঙেছে, আমাদের সংস্কৃতি নষ্ট করেছে, মা বোনের সম্মান করেছে। আমরা কিন্তু বসুধৈব কুটুম্বকম নৈতিকতার কথা বলেছি, তাই ভারতবর্ষ বিশ্বগুরু হয়েছে, জগৎ জননী হয়েছে, জগৎ মাতা হয়েছে, আবার সেই দিকেই যাচ্ছে। যেমন চাল ডাল গম দিচ্ছি, ভ্যাকসিন দিচ্ছি, উল্টা পাল্টা করলে সার্জিক্যাল স্ট্রাইক করে দেবো, সারা জীবন ভুলতে পারবি না। আমার মার ট্যাঙ্কও তৈরি করেছে, যুদ্ধ জাহাজকে বয়ে নিয়ে যাবে এরকম বিক্রান্ত তো তৈরি করেছে, যুদ্ধ জাহাজ তৈরি করেছে, 30টা বিমান নিয়ে সমুদ্রের মাঝখানে ওখান থেকে মারবে, 5,000-7,000 কিলোমিটার যাবে মিসাইল তৈরি করেছে, আর এমন রকেট তৈরি করেছে 104টা উপগ্রহকে আকাশে নিয়ে যায়, দুনিয়ার লোক কল্পনাও করতে পারেনি ভারত করে দেখিয়েছে। শুধু তাই নয়, যার জন্য ভারত জগৎগুরু, বাবা বিশ্বনাথের জায়গা কাশী ধাম যান, যদি কেউ এখানে দেখে আসতে থাকেন তাহলে যান, জীবন ধন্য হয়ে যাবে দেখলে কাশী কি হয়েছে। রাস্তায় দাঁড়ালে গঙ্গা দেখা যাবে, মুসলমানরা ভেঙে ধ্বংস করেছিল, আজকে সে কাশীর পুনঃস্থাপন হয়ে যাবে, স্টেশনটাও দেখবেন প্ল্যাটফর্ম, স্টেশনটা এয়ারপোর্টের চেয়ে ভালো হয়েছে, আর দুনিয়াতে স্টেশন নেই। আর কালকে মহাকালে উদ্বোধন করলেন মোদীজি, টিভিতে দেখেছেন, মনে হচ্ছে দুনিয়াতে স্বর্গ নেমে এসে, যেমন সুন্দর স্থাপত্য সেরকম লাইটিং, প্রতি ঘন্টা 1 লক্ষ লোক ঢুকে দেখতে পারবে, এত বড় জায়গা, 900 মিটার করিডোর, 1 কিলোমিটার, আধুনিক সমস্ত টেকনোলজি, সুন্দর মূর্তি। কেন? এর জন্যই ভারতবর্ষ জগৎগুরু। দুনিয়া থেকে কেউ ভারতবর্ষ বেড়াতে আসে কোথায় যাবে? সে কাশী যাবে, সে বৃন্দাবন যাবে, সে অযোধ্যায় রাম মন্দির দেখতে যাবে, সে মহাকালেশ্বর যাবে। এটাই ভারতবর্ষ, প্রাচীন ভারত। যেন ভারতকে যেমন আধ্যাত্মিক দিক দিয়ে, সাংস্কৃতিক দিক দিয়ে আমরা তুলে ধরছি, ঠিক সেরকম হাইওয়ে তৈরি করছি, সেরকম রেলওয়ে তৈরি হচ্ছে, সেরকম এয়ারপোর্ট তৈরি হচ্ছে, 104টা নতুন এয়ারপোর্ট হচ্ছে, 75টা উদ্বোধন হয়ে গেছে, জেলায় জেলায় এয়ারপোর্ট হবে। ভগবান যদি করে 1 বছর পরে কলাইকুণ্ডা থেকে আপনি বিমান ধরে দিল্লি যেতে পারবেন, তার পারমিশন হয়ে গেছে, এয়ারপোর্টে প্যাসেঞ্জার বিমান কারো সঙ্গে, আর কলাইকুণ্ডায় বোম ফেলে দেয় বিমান নামতে না পারে, তাহলে নারায়ণগড়েতে হাইওয়ের উপরে বিমান নামতে পারো, সেরকম হাইওয়েটা রানওয়ে তৈরি হয়ে যাচ্ছে। গল্প বলছি না, দেশের 7 জায়গায় এরকম হচ্ছে, এলাহাবাদ হয়ে গেছে, আপনারা দেখেছেন, বিমান নামলো, মোদীজি নামলেন, গডকরিজি রাজনাথজি নামলেন, গাড়ি দাঁড়িয়ে যাবে, প্লেন নামবে, প্লেন নেমে গেল, গাড়ি চলতে হবে, কেউ কল্পনা করে মাথা নিচু করে কথা বলতে। ইউক্রেন আর রাশিয়ার যুদ্ধ চলছে 6-7 মাস হয়ে গেল, তাদের 1,000-1,000 কোটি টাকা নষ্ট হচ্ছে, সারা বিশ্বের অর্থনীতি আটকে গেছে, তেল নেই, কারণ ওই দুটো দেশ থেকে তেল আর গ্যাস পাওয়া যায়, আমাদের দাম বেড়েছে, গরিব দেশের অবস্থা খুব খারাপ, কেউ বলতে পারছে না বন্ধ হোক, কেউ বলবে? একটা ছেলে বেরিয়েছিল রাত্রে খাবার আনতে, সে মারা গেল। 23,000 লোককে নিয়ে আসার জন্য মোদীজি ফোন করলেন দুজনকে, 2-3 বার ফোন করলেন, পুতিনকে বলছেন যুদ্ধ বন্ধ করো, আমার লোককে আমি ফেরত আনতে দেই, ইউক্রেনের প্রেসিডেন্টকে বললেন যে যুদ্ধ বন্ধ করো, একটু সহযোগিতা করতে হবে, আমার দেশের যত নাগরিক তোমার দেশে, তার মধ্যে 22,000 স্টুডেন্ট আছে, তার মধ্যে মেডিকেল স্টুডেন্ট ছিল 20,000, তাদেরকে আমি ফিরিয়ে আনতে চাই, বলাটা তো সহজ নয়, সব এয়ারপোর্ট বন্ধ, এয়ারপোর্টে বোম পড়ে গেছে, প্লেন পাঠালেও নামতে পারবে না। মোদীজি কি করলেন, আশেপাশে 4টা দেশ, পোল্যান্ড, হাঙ্গেরি, এদের সঙ্গে কথা বললেন যে আমাদের দেশের যারা নাগরিক ইউক্রেনে আটকে আছে, আমরা বাসে করে তোমাদের দেশে নিয়ে আসবো, বাসের যে এয়ারপোর্ট সেখানে আমাদের দেশের বিমান নামবে, ওদেরকে ওখান থেকে তুলে নিয়ে আসবো, সেখানে থাকার জায়গা দিতে হবে। যেই প্রধানমন্ত্রী বলেছেন, 2 জন রাজি হয়ে গেলেন, পুতিন রাজি হলেন আর জেলেনস্কি রাজি হয়ে গেলেন, 4 জন মন্ত্রী 4টা দেশে চলে গেলেন, ওখানে গিয়ে ধর্মশালা হোটেল বুক করলেন, শুধু তাই নয়, আমেরিকা ইংল্যান্ড থেকে ভারতীয়রা চলে আসছেন, নিজের টাকা দিয়ে হোটেল বুক করে রেখেছেন, যে কোনো ভারতীয় আসো থাকো, যতদিন ইচ্ছা খাওয়া থাকার ব্যবস্থা,
আর রাত রাত ধরে 300, 400, 500 কিলোমিটার বাস ভর্তি করে করে লোকদের নিয়ে আসা হলো। তিন দিন চার দিন ধরে 110টা না 104টে বিমান গেছে এই চারটে দেশে, সেখান থেকে ভারতীয়দের তুলে নিয়ে এসে এখানকার লোক এসে এখানে মেয়েরা এসছে, স্টুডেন্টরা এসছে। বাবা মা তো ঘুম ছিল না এক সপ্তাহ, আমার ছেলে মেয়ে কোথায় গেল? তাদের হাতে ফিরিয়ে দিয়েছেন আমাদের প্রধানমন্ত্রী। এখানকার যে গেছিল সে নাকি বলছে দিদি ফিরে নিয়ে এসছে। ও দিদি কোথায় থাকে আর ইউক্রেন কোথায় দিদি জানেই না হয়তো। আহমকরা এরকমই হয়, স্বীকার করে না কৃতজ্ঞতা, কারণ কি ভয় আছে কি জানি। দিদি বলেছে কলেজে ভর্তি করে, এটা কি প্রাইমারি স্কুল নাকি যে মেডিকেল কলেজে ভর্তি করে পড়িয়ে দেবে? দিদি স্কুলে কালীঘাটে মেডিকেল কলেজ আছে। যেমন নেতা তেমন তার নাগরিক। বন্ধুগণ এই যে অসাধ্য সাধন সারা বিশ্ব করতে পারেনি, সারা দেশের আমেরিকা ইংল্যান্ড পর্যন্ত তোমরা গেছো তোমরা বোঝো, আমি এর মধ্যে নাই, তার নাগরিকদের নিয়ে যায়নি। আর মোদীর ফর্মুলা কি ছিল? বলেছে ভারতের জাতীয় পতাকা লাগিয়ে গাড়ি যাবে, কেউ আটকাবে না। আটকাচ্ছে ইউক্রেনের সোলজাররা, কি আবার ভারত মাতা কি জয়, ইন্ডিয়া ইন্ডিয়া, ওকে ওকে গো। আর এই দেখা দেখি নেপাল বাংলাদেশ পাকিস্তানের স্টুডেন্টরাও গাড়ি ভাড়া করে তাতে ভারতের জাতীয় পতাকা লাগিয়েছে, ভারত মাতা কি জয় বলছে। পাকিস্তান জিন্দাবাদ ভুলে গেছে। বকপড়ে বাঁকা তো গাধা কো কয়ে কাকা, গাধা কো কাকা বলতো সেটা ভারত মাতা কি জয় পাকিস্তানেরও বলেছে প্রাণের জন্য। আগামী দিনে বলতেই হবে, যখন পাকিস্তান ভারতে চলে আসবে তখন তো বলতেই হবে, অভ্যাস করছে। এই অসত্য সাধন মোদীজি করে দেখিয়েছেন। সেই দেশ আজকে এগিয়ে চলে সব দিক দিয়ে, বিজ্ঞানে সাহিত্যে দর্শনে ধর্মে, সেই দেশের নাগরিক আমরা, নরেন্দ্র মোদীর জন্য সম্ভব হচ্ছে। তাই দুনিয়া আজ মোদীকে সেলুট করছে, সমস্যা হলো মোদী। আমাদের দিদিও বলেছেন যে ইউক্রেন রাশিয়া লড়াই হচ্ছে, মোদীজি কেন বন্ধ করছেন না? বা এটা কি শাশুড়ি বৌমা ঝড়া নাকি, গিয়ে ধমকে দিয়ে বন্ধ করে দেবে, এটুকুও বোঝেন। কিন্তু এটা ঠিক মোদীজির উপরে ভরসা দিদিরও আছে যে পারলে এই লোকটা পারবে বন্ধ করতে। পাকিস্তান রোজ গালাগালি তো ঝামেলা করতো, কেমন টাইট করেছে মুখে বন্ধ টেপ লাগানো। আজ ভারত এখানে পৌঁছেছে, সাধারণ ভারতবর্ষের সাধারণ মানুষ খুশি, কৃষকরা শ্রমিকরা এই দুর্দশার মধ্যে সারা দেশের অর্থনীতি ভেঙে পড়েছে, পিছিয়ে গেছে, ভারতের অর্থনীতি এগিয়ে চলেছে। কারণ শ্রমিক কৃষক সবাই মিলে লড়াই করছে, সাধারণ মানুষ লড়াই করছেন, অনেকে চাকরি ফেরত আসেনি, এখানে ব্যবসা চলছে না, কিন্তু বাড়িতে চাল ডালের অভাব হয়নি, সেটা নরেন্দ্র মোদী করেছেন। না খেয়ে একটা মরে নেই আমাদের দেশে এত কোটি কোটি লোকের মধ্যে, এবং করোনা তো অন্যান্য উন্নত দেশে অনেক বেশি লোক মারা গেছে, আমাদের দেশে মরেনি লোকেরা। প্রত্যেক হসপিটালে অক্সিজেনের প্ল্যান্ট বসিয়ে দিয়েছে মোদীজি করেছে, একে কেউ কল্পনাও করতে পারে এটা সম্ভব হয়েছে। আমেরিকাকে ওষুধ বিক্রি করেছি আমরা করোনার সময়, ভ্যাকসিন সারা দুনিয়াকে দিয়েছি, সেই ভারতের নাগরিক আমরা। ভারতীয় জনতা পার্টি সরকার করেছে এটা, ভারতীয় জনতা পার্টি বিশ্বের সবচেয়ে বড় পার্টি হয়েছে, 18 কোটি মেম্বার আর 30 কোটি ভোটার আমাদের, আগামীবারে 40 কোটি হবে। তো দিদির গতবারে 1-2 জন কমিয়ে দিয়েছিলাম, এবার 8-2 জন কমিয়ে দেবো। ওখানে চিৎকার করার লোক থাকে, জয় বাংলা বলার পার্লামেন্টে লোক থাকবে না। ভারতীয় জনতা পার্টি যে লড়াই, যে পরিশ্রম, যে বলিদান, আপনাদের 200 বেশি কর্মীকে হত্যা করেছে টিএমসির গুন্ডারা, আমার উপরে 40-50টা কেস, 60 জন মারা গেছে কত ভোটের পর থেকে, বিচার হয় না, এফআইআর নেয় না, আইন কানুন কি? আজকে টিএমসির মধ্যে এত মারপিট হচ্ছে, তার একজন এমএলএ ক্যানিং এর সে যাচ্ছে এসপির সঙ্গে দেখা করতে, কি আমার জীবনের কোনো সুরক্ষা নেই, নিজের পার্টির লোক মেরে দেবে বলে এসপি বলছে সুরক্ষা না। একজন এমএলএ কে মেরেই দিয়েছে, একজন চেয়ারম্যান কে মেরে দিয়েছে, একদিনে 2 জন কাউন্সিলর মারা গেছে পুরুলিয়ার ঝালদাতে, সেদিন এখানে একজন কাউন্সিলরকে হত্যা করে, তার পার্টির লোক পার্টির লোককে মারছে রাজনীতির কারণে, গুন্ডা বদমাশদের হাতে পুরো পার্টি আর সরকার চলে গেছে। এই বাংলাকে বাঁচাতে হবে, বাংলা সংস্কৃতিকে বাঁচাতে হবে, যে বাংলা দেশ সারা দুনিয়াকে নেতৃত্ব করেছে আজকে সে বাংলা ধুঁকছে দুর্নীতিতে, হিংসায়, মানুষ রাস্তায় বেরোতে পারছে না, মহিলাদের সম্মান নেই, বাচ্চাদের সুরক্ষা নেই, এরপরে শিক্ষা ব্যবস্থা যার জন্য বাংলা গর্ব করছে, সেই শিক্ষা ব্যবস্থায় সবচেয়ে বেশি দুর্নীতি, লুট হয়ে যাচ্ছে। শিক্ষা বিভাগের যারা অফিসার তারা জেলে, যিনি মন্ত্রী তিনি জেলে, আরো কতজন যাবে ঠিক নাই। এর চেয়ে দুর্ভাগ্য দুঃখজনক পরিস্থিতি হতে পারে না। এর পরিবর্তন জন্য বিজেপি লড়াই করছে, আর আমাদের লড়াইতে মানুষ খুশি হচ্ছেন, আশীর্বাদ করেছেন বলে 77 এমএলএ 18 জন এমপি হয়েছে। গত 18 সালে পঞ্চায়েতের ভোট থেকে বিজেপির উত্থান শুরু হয়েছিল, আমাদের হাজার হাজার লক্ষ লক্ষ কার্যকর্তার পরিশ্রমে লড়াইয়ের ফলে মানুষ আমাদেরকে আশীর্বাদ করেছে, বহু জায়গায় নমিনেশন করতে দেওয়া হয়নি, যেখানে করেছে সেখানে জিতেছে। আজ লোক বুঝতে পারছে যে বিজেপি জিতার দরকার ছিল না, আর যে পরিমাণ দুর্নীতি হচ্ছে পশ্চিমবঙ্গের পঞ্চায়েতে, কোটি কোটি টাকা লুট হয়ে যাচ্ছে। আপনারা খবরে দেখছেন, আমরা পুরো কমপ্লেন করেছি দিল্লিতে কাগজপত্র নিয়ে গিয়ে, 100 দিনের কাজের টাকা লুট হচ্ছে,
আবাস যোজনার বাড়ির টাকা লুট হচ্ছে, শৌচালয়ের টাকা লুট হচ্ছে, যত সরকারি টাকা, রাস্তার টাকা, পুকুরের টাকা সব ইনকোয়ারি হচ্ছে জেলায় জেলায়, টিম এসেছে তাকে বোঝাবার চেষ্টা করছে, হিসাব দেওয়া কোনো হিসাব নাই, আর হিসাব নাই বলে কেন্দ্রের টাকা পাবো। আমাদের সাঁকরাইলেতে একটা টিম এসেছিল, সুবর্ণরেখা নদীর ধারে 16 লাখ টাকার বাঁধ তৈরি হচ্ছে, মাটি ফেলা হয়েছে, পঞ্চায়েত দেখিয়েছে, সেখানে গিয়ে দেখে যে কোথাও মাটি নেই, প্রধান উপপ্রধান ছিল জিজ্ঞেস করলো কোথায় গেল মাটি, বলে ওসব বন্যায় ধুয়ে গেছে, কত বন্যা হয়েছে এবার আপনারা জানেন, চাষই হয়নি, বন্যা বৃষ্টি হয়নি, ধুয়ে গেল, হাসছেন ওনারা। তা বলছে ঠিক আছে পঞ্চায়েতের কাজ একটা বোর্ড লাগাতে হয়তো, কি কাজ, কত খরচা, কত দূর, কত কি, বলে হ্যাঁ স্যার সে বোর্ড লাগিয়েছিলাম, একটা হাতি এসে ভেঙে দিয়েছে, হাতিটা কি বিজেপি নাকি, টিএমসির পঞ্চায়েতে বোর্ড ভেঙে দেবে, লোকের বাড়ি ভাঙে ধান খায়, পঞ্চায়েতের বোর্ড ভাঙে হাতি, এটা আমরা কোনো জানি না, সে পড়তে জানে না, কিরকম ধান্দাবাজি লুট হচ্ছে দেখুন, কিন্তু ভাববেন না যে এটা ছাড় পেয়ে যাবে, সবে ভারী ভারী দিয়ে ধরা হচ্ছে, পুকুরে যেমন বড় মাছটা আগে ধরা হয়, তারপরে চুনো পুঁটি চ্যাং লেটা কই সব যাবে, তৈরি হচ্ছে ছোট ছোট জেলগুলো থাকবে, বড় ছেলে বড় নেতারা যাচ্ছে, কোটি কোটি টাকার মালিক যারা, লাখ পর্যন্ত আসবে, হাজার পর্যন্ত আসবে, বলে যাবেন না, যারা 100-1000 টাকা নিচে শৌচালয় দেবে বলে 2000-2 বছর আগে দেয়নি সেও ছাড়া পাবে না, যে 20,000 টাকা নিচে আপনার কাছ থেকে বাড়ি বানিয়ে দেবে দেয়নি সেও ছাড়া পাবে না, তার ওই যে তিনতলা বাড়ি করেছে টাকা ঝেড়ে সে বাড়িতে থাকতে পারবে না, ওই নরম বিছানায় ঘুমাতে পারবে না, মেদিনীপুর জেলে গিয়ে না সিমেন্টের মেঝে আর মাথায় বালিশ কা শুকনো পাকা ইট দিয়ে শুতে হবে, নরম বিছানা সুন্দর সুন্দর এসি গাড়িতে নয় পুলিশের গাড়ি করে ঘুরে বেড়াবে, সেদিন আসছে যেমন কেষ্ট হয়ে গেছে, যেমন পার্থ হয়ে গেছে, মানিকবাবু যাচ্ছেন লাইন লেগেছে, 1 বছরের মধ্যে অনেক ওখানকে যেতে হবে, আগামী বছর দুর্গা পুজো যে কি হবে ভগবান জানে, দিদিমণি আর কোথাও উদ্বোধন করার সুযোগ পাবো না, ভাইরা তো জেলে যাবে, আর পার্টির মিটিং ও দিদিকে জেলে গিয়ে করতে এখন সব তো ভেতরে থাকে, সেদিন আসছে, আমি গল্প বলছি না, লালু প্রসাদ কোথায় আছে, মহারাষ্ট্রের 2 জন মন্ত্রী জেলে ভাত খাচ্ছে, দিল্লির 1 জন খাচ্ছে, এখানে তো 1 জন গেছেন, বাকি এমএলএ শুরু হয়েছে, মানে 3 জন এমপি গেছিলেন ভুবনেশ্বর, বাকিদের কেউ ছাড় পাবে না, এটা মোদীর রাজত্ব, না খাওয়াঙ্গা না খানে দুঙ্গা, খেতেও দেবে না, খেয়ে ফেলে পেট থেকে বার করে নেবে, কেমন বার করছে, কোথায় টাকা ঠিক জানে, কে খাটের তলা দেখেছে, কে আলমারিতে, কে মাটিতে, কে ব্যাংকে, সব বেরোচ্ছে, কোটি কোটি টাকা, বলছে বাঙালি গরিব, গরিবের নমুনা, টিভি খুললে টাকার মান্ডিল, আমাকে দিল্লি চলে বলছে কে দাদা আপ বলতে গরিব হো গিয়া বাঙাল, দেখিয়ে না কেতনা পয়সা হ্যায়, সত্যি তো কি বলবো, পয়সা আমাদের মন্ত্রীর বাড়িতে নেতার বাড়িতে, দিদি বলছে টাকা নেই টাকা নেই, আরে টাকাটা কোথায়, সে তো সবাই দেখতে পাচ্ছে, আপনি দেখতে পাচ্ছেন না, তাই বন্ধুগণ পুজো আমাদের সুখে দুঃখে গেছে, আগামী দিনে বাংলার পরিবর্তন সুশাসন আসুক, আমরা সবাই যেন শান্তিতে থাকুক।